অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। প্রচুরজন কমেন্টস করেছেন যে স্যার, আমার ভাগ্যের পরিবর্তন হচ্ছে না, আমার সবসময় দুর্ভাগ্য থাকছে, সব কিছুতে বাধা, দাম্পত্য সুখ নেই, সন্তান সুখের জায়গাতে বাধা, ব্যবসার জায়গাতে আপনি ভালো ফল পাচ্ছি না, এই সকল যাবতীয় অনেক কমেন্টে কিন্তু আপনারা অনেকেই লিখেছেন। আমি একটি রত্নের কথা আপনাদেরকে বলবো, যে রত্ন পরিধান করলে 180 দিনের মধ্যে ভাগ্যে আসবে সুবিশাল পরিবর্তন। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, কিন্তু কোন লগ্নের মানুষ এই রত্ন পড়তে পারবেন সেটা কিন্তু দেখা জানা একান্তই দরকার। অর্থাৎ সব ওষুধ যেমন সবার জন্য স্যুট করে না, তেমনি সব রত্ন কিন্তু সবার জন্য নয়। যে রত্নের কথা আপনাদেরকে বলছি, সে রত্ন যে যে লগ্নের ক্ষেত্রে আমি বলবো সেই সেই লগ্ন যদি আপনাদের হয় তবেই কিন্তু পড়বেন। আদারওয়াইজ যদি আপনার ক্ষেত্রে কারক হয় তবে পড়বেন, আদারওয়াইজ যদি আপনার ক্ষেত্রে মারক হয় ভুল করেও এই রত্ন পড়বেন না। কারক হলে আপনার ভাগ্য ভালো হবেই, আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি কারক হয়, এবং যদি আপনার মারক হয় আপনার ক্ষেত্রে কিন্তু এই রত্ন পড়লে আপনার বড় ধরনের ক্ষতি হতে পারে। আপনাকে এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে দেখাতে হবে যে আপনার জন্মকুণ্ডলিতে এই রত্ন পড়া উচিত কি উচিত নয়। তো আমি এবার আপনাদেরকে জানাতে চলেছি কোন এই রত্ন, কোন কোন লগ্নের মানুষ এই রত্ন পড়বেন এবং কি কি ফায়দা পাবে। প্রথম আমি আসি কি কি ফায়দা, প্রথম আস বলি, এই রত্ন পড়লে কর্মের জায়গাটা, যারা কাজ পাচ্ছেন না কর্মের জায়গাটা কিন্তু আপনাদের ভালো হবে, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে যারা প্রমোশন চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে প্রমোশন এই জায়গাটা কিন্তু আসবে। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, ব্যবসার ক্ষেত্রে উন্নতি, দাম্পত্য সুখ এই জায়গাগুলো কিন্তু থাকবে, সন্তান সুখ, বিজনেসের জায়গা ভালো হবে, পার্টনারশিপ বিজনেসের জায়গা ভালো হবে, এবং দৈনিক রোজগারের জায়গাটা কিন্তু আপনাদের খুব ভালো দিক কিন্তু নির্দেশ করবে। এবার আমি বলবো কোন এই রত্ন, কোন কোন লগ্নের মানুষ এই রত্ন পড়বেন, কোন কোন লগ্নের মানুষ এই রত্ন পড়বেন না। তার আগে আমি বলে দিই, আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আপনারা আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নেবেন উচিত মনে করেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। তো দেখুন, এই রত্নের নাম হচ্ছে প্রীতম্বরী নীলা, প্রীতম্বরী নীলা, যেটি হচ্ছে বৃহস্পতি এবং শনির কম্বিনেশান। প্রীতম্বরী নীলাটা বৃহস্পতি এবং শনির কম্বিনেশান, অর্থাৎ আপনি যেমন নীলা এবং পোকরাজ একত্রে মিলে এই প্রীতম্বরী নীলা কিন্তু তৈরি হয়েছে। অর্থাৎ এখানে আপনি গুরুরও ফল পাবেন এবং শনিরও ফল পাবেন, অর্থাৎ বৃহস্পতিরও এখানে আপনি ফল পাচ্ছেন এবং শনিরও আপনি কিন্তু ফল পাবেন এই প্রীতম্বরী নীলা। এবার এই প্রীতম্বরী নীলা কারা পড়বেন, দেখুন আপনার রাশিচক্রে বৃহস্পতি এবং শনি আপনার কেন্দ্র এবং ত্রিকোণে কিন্তু থাকা দরকার, প্রথম কথা। লগ্ন সাপেক্ষে কেন্দ্র ত্রিকোণ, যদি আপনার ষষ্ঠ অষ্টম দ্বাদশভাবে এই বৃহস্পতি এবং শনি যদি অবস্থান করে, ভুল করেও এ রত্ন পড়বেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার মানে যতই আপনার লগ্ন সাপেক্ষে হোক না কেন, সে তাকে তো কিন্তু ভালো রেজাল্ট দিতে পারবে না। অর্থাৎ এই প্রীতম্বরী নীলা
বৃহস্পতি এবং শনির কম্বিনেশনে তৈরি, অর্থাৎ একত্রে যৌথভাবে কাজ হবে। এবং এর সাথে সাথে এই পীতাম্বরি নীলা আপনার পোকরাজ এবং নীলার একত্রে যুগ্ম সমন্বয়, এটাতে কিন্তু আপনাদের বেশ কিছু লাভ কিন্তু দিবে। এবং কোন কোন লগ্নের মানুষ এটা পড়বেন, প্রথম যে লগ্নের কথা বলবো সেই লগ্ন হচ্ছে মিথুন লগ্ন, দ্বিতীয় যে লগ্নের কথা বলবো সেটি হচ্ছে কর্কট লগ্ন, সরি প্রথম লগ্ন হচ্ছে মিথুন লগ্ন, দ্বিতীয় লগ্ন হচ্ছে কন্যা লগ্ন। মিথুন লগ্ন, কন্যা লগ্ন, ধনু লগ্ন, মিথুন, কন্যা, ধনু এবং মীন, মকর, কুম্ভ এবং কিছু কিছু ক্ষেত্রে বেশ কিছু দশা অন্তর্দশাতে বৃষলগ্ন কিন্তু এই পীতাম্বরি নীলা কিন্তু আপনারা করতে পারেন। তাহলে বৃষ, মিথুন, কন্যা, ধনু, মীন, মকর এবং কুম্ভ এই লগ্নের মানুষেরা এই পীতাম্বরি নীলা কিন্তু পড়তে পারেন। দেখুন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। কন্যা লগ্নের ক্ষেত্রে দেখুন আপনার সপ্তমপতি হচ্ছে বৃহস্পতি, অর্থাৎ ত্রিকোণভাবে বৃহস্পতি, এবং আপনার ক্ষেত্রে পঞ্চমপতি হচ্ছে শনি এবং চতুর্থপতিও কিন্তু আপনার বৃহস্পতি। এই জায়গাতে যদি আপনি কন্যা লগ্ন যদি আপনি হন, আপনার যদি কেন্দ্র এবং ত্রিকোণে বৃহস্পতি এবং গুরুর অবস্থান হয় এবং নিচস্থ না হয় কোনো জায়গাতে, যেন নিচস্থ না হয় বৃহস্পতি, যেন নিচস্থ না হয়, আবার আপনার শনি যেন নিচস্থ না হয়, সেই সেই ক্ষেত্রে এবং 6, 8, 12 যেন এই গ্রহগুলো অবস্থান না করে, সেক্ষেত্রে এই রত্ন আপনারা পরিধান করতে পারেন। কন্যা লগ্ন, কন্যা লগ্নের ক্ষেত্রে খুবই লাভ দিবে, বিশেষভাবে লাভ। ধনু লগ্নের ক্ষেত্রে দেখুন আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু দিবে, মীন লগ্নের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দিবে, মিথুন লগ্নের ক্ষেত্রে দেখুন আপনার সপ্তমপতি, অর্থাৎ যেখান থেকে দৈনিক রোজগার বোঝাচ্ছে, পার্টনারশিপ বিজনেস বোঝাচ্ছে, আপনার দাম্পত্য সুখের জায়গা বোঝাচ্ছে। এবার আপনার এটা হচ্ছে নবমপতি দেখুন কুম্ভ, এখানে কিন্তু আপনার নবমপতি ভাগ্যপতি, আপনাদের ক্ষেত্রে ভাগ্যোদয় নিশ্চিতরূপে। অর্থাৎ এই মিথুন লগ্নের ক্ষেত্রে যেহেতু সপ্তমপতি হচ্ছে বৃহস্পতি সপ্তম স্থান, এই জায়গাটাতে কিন্তু আপনাদের দৈনিক রোজগার, আমি বারবার বললাম দাম্পত্য সুখের জায়গা, পার্টনারশিপ বিজনেসের জায়গা, এই জায়গাটা কিন্তু আপনারা কিন্তু ভালো ফল পাবেন। এবং নবমপতি ভাগ্য, অর্থাৎ ভাগ্যের সাপোর্ট পাওয়ার জন্য এই পীতাম্বরী নীলা যদি আপনি লাগান আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সৌভাগ্য লাভ কিন্তু হবেই হবে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। এবার বেশ কিছু দশা অন্তর্দশাতে এই বৃষ লগ্নের ক্ষেত্রে আপনাদের কর্মপতি ভাগ্যপতি শনি এবং আপনাদের একাদশপতি এই মীন রাশির ঘরে পড়ছে বৃহস্পতি, অর্থাৎ সফলতা সাকসেসের জায়গা আপনাদেরকে দিবে, আপনি বৃষ রাশির বৃষ লগ্নের মানুষ। এবং ভাগ্যের সুবিচার পরিবর্তন, ভাগ্যের সাপোর্ট এবং কর্ম জায়গাটা, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে যারা পরিবর্তন চাইছেন, প্রমোশন চাইছেন, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকবে। এবং ভাগ্যক্ষেত্রে পরিবর্তন, যাদের ভাগ্য বিড়ম্বনা হচ্ছে তারাও কিন্তু ভালো রেজাল্ট আপনারা কিন্তু পাবেন, আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি। অর্থাৎ এই বৃষ লগ্নের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল দেবে এই পীতাম্বরী নীলা। তেমনি মীন লগ্নের ক্ষেত্রে আপনাদের লগ্নে হচ্ছে বৃহস্পতি এবং আপনাদের একাদশপতি এবং কর্মপতি, একাদশপতি শনি, কর্মপতি আপনার বৃহস্পতি গুরু, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে প্রমোশন, সফলতা সাকসেসের জায়গা, এই জায়গাগুলো কিন্তু আপনাদেরও কিন্তু নির্দেশ করছে, অর্থাৎ মীন লগ্নের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ। মকর লগ্নের ক্ষেত্রে কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন এবং কুম্ভ লগ্নের ক্ষেত্রেও বিশেষভাবে আপনি কিন্তু লাভ পাবেন, কারণ আপনাদের ধনপতি একাদশপতি এবং রাশির অধিপতি এই শনি। ধনপতি ধনের জায়গাটা আপনার বৃদ্ধি করবে, আর্থিক স্থিতির জায়গাটা আপনার বৃদ্ধি করবে, এবং একাদশপতি এই বৃহস্পতি আবার আপনাদের একাদশপতি আপনাদের সফলতা সাকসেস জায়গা দিবে, এবং এই শনি আপনাদের রাশির অধিপতি এই পীতাম্বরী নীলা আপনাদের ক্ষেত্রে কিন্তু এনার্জি কিন্তু বাড়িয়ে তুলবে, কর্মক্ষেত্রের সফলতা, আকস্মিক ধন প্রাপ্তি,
কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, দাম্পত্য সুখ, সন্তান সুখ, পারিবারিক সুখ, এই জায়গাগুলো কিন্তু আপনি যদি কুম্ভ লগ্নের মানুষ হন আপনি কিন্তু এই রেজাল্টগুলো কিন্তু পাবেন। অর্থাৎ আপনাদেরকে আবারও বলছি, ফট করে আপনারা এই রত্নটি পড়বেন না, কারণ কন্ডিশনটা বুঝতে হবে, আপনার হরোস্কোপে কন্ডিশন বুঝতে হবে, কোনভাবে বসে আছে, কত নম্বর ডিগ্রিতে বসে আছে এই গ্রহ, কেন্দ্র ত্রিকোণে আছে কি না। আপনার ক্ষেত্রে আমি যেগুলো বললাম, যেগুলো লগ্নের ক্ষেত্রে বললাম, সেগুলো ক্ষেত্রে কারক, অর্থাৎ আপনি ভালো রেজাল্ট পাবেন পূর্ণমাত্রায়। যেগুলো কারক হচ্ছে এবং ষষ্ঠ অষ্টম দ্বাদশ না হচ্ছে তারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন, কিন্তু যাদের ক্ষেত্রে মারক তারা কিন্তু মোটেও এই প্রীতম্বরী নিলাম আপনারা কিন্তু পড়বেন না, তাতে কি হবে রেজাল্টটা কিন্তু আপনারা উল্টো পাবেন। অর্থাৎ এই ভিডিওটি যারা দেখবেন খুব মনোযোগ দিয়ে খুব ভালো মতন কিন্তু বোঝার চেষ্টা করবেন। আমি বারবার বলি, যে কোনো রত্ন সবার জন্য কিন্তু স্যুট করে না, প্রত্যেক রত্ন কিন্তু সবার জন্য আইডিয়াল নয়। নমস্কার, ধন্যবাদ।